সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ কমার্সের পক্ষ থেকে জানাই তোমাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো মাধ্যমিক হিসাববিজ্ঞান ও ফিনেজ বই দুই হাজার আঠারো সাল সিলেবাস অনুযায়ী আমাদের বই রচিত এবং তোমাদের বোর্ড বই রচিত দুই নম্বর সৃজনশীল হিসাব অধ্যায়ের আর আমরা আমাদের বইয়ে খুব সুন্দরভাবে টিচার ছাড়াই যাতে তুমি অঙ্কগুলো বুঝতে পারো সেভাবে তুলে সেভাবে আমরা অঙ্কটা করেছি যা দেখলেই তোমরা বুঝতে পারবা যদি এখনো তোমরা বাসায় না বুঝতে পারো তাহলে আমাদের ভিডিওটা অবশ্যই দেখো যা তোমাদের জন্য খুব ভালো হবে তাহলে আমরা দেখি দুই নম্বর সৃজনশীলটা কী লিখেছে বাবু দুই হাজার সতেরো সালে পহেলা জানুয়ারি নগদ এক লাখ সত্তর হাজার টাকা এবং প্রতিটি পঁচাত্তর হাজার টাকার মূল্যের দুটি ফটোকপি মেশিন নিয়ে কম্পোজ অ্যান্ড কপি নামে একটি ব্যবসা শুরু করলো তাহলে আমাকে সবসময় অঙ্ক করার আগে প্রশ্নটা একবার মনোযোগ দিয়ে পড়তে হবে এখানে আমরা দেখতেছি যে তার বিজনেসটা হলো কম্পোজ অ্যান্ড কপি যার কাজ হল ফটোকপি এই করা এবং ফটোকপির মাধ্যমে ফটোকপি করে সে সেবা প্রদান করে থাকে তার গ্রাহককে এবং বিনিময়ে সে নগদ টাকা উপার্জন করে থাকে তাহলে আমরা এটা বলতে পারি একটা সেবামূলক প্রতিষ্ঠান তাহলে আমরা দেখি এরপরে সে তিন তারিখে তার লেনদেনে ব্যাংকে পঞ্চাশ টাকা জমা দিয়েছে হিসাব খুলেছে দোকানে বৈদ্যুতিক মিটার লাগানোর খরচ পনেরো হাজার টাকা সাত তারিখে সে কম্পোজ কাগজ ক্রয় করছে দুই হাজার টাকা বাকিতে একটা ফ্যান ক্রয় তিন হাজার টাকা দোকানে পরিচিতির জন্য সে দুই হাজার টাকার একটা প্রচারপত্র বিতরণ করেছে এবং স্কুলে ফটোকপি মেশিন বাবদ ফটোকপি করে সে আট হাজার টাকা পেয়েছে দোকান ভাড়া বাবদ সে পঞ্চাশ হাজার টাকা চেক প্রদান করেছে আমরা এখন ক নম্বর প্রশ্নটা পড়ি উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো প্রারম্ভিক মূলধন পরিমাণ নির্ণয় করতে বলে আমাদের সর্বপ্রথম জানতে হবে প্রারম্ভিক মূলধনের সূত্রটা প্রারম্ভিক মূলধনের সূত্রটা প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় তোমরা এই একটা সূত্র অনুযায়ী করলেই হবে আর প্রারম্ভিক মূলধন বলতে কি সেটা আমাদের জানা দরকার প্রারম্ভিক মূলধন বলতে আমরা জানি যে ব্যবসা মালিক যেদিন শুরু করে যে যে সকল ও দায় নিয়ে শুরু করে যেদিন সেটাকে আমরা প্রারম্ভিক মূলধন বলি এছাড়া ব্যবসার পরের দিনকে আমরা প্রারম্ভিক মূলধন হিসেবে গণ্য করব না তাহলে আমরা বলতে পারি প্রারম্ভিক মূলধন হল ব্যবসা যেদিন শুরু করেছি সেদিন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পয়লা জানুয়ারি নগদ এক লাখ সত্তর হাজার টাকা প্রতিটি পঁচাত্তর হাজার টাকার মূল্যে দুটি ফটোকপি মেশিন নিয়ে ব্যবসা শুরু করলো তোমরা অনেক সময় শুরু কথাটা নাও পেতে পারো এখানে হয়তো দেখা যায় নগদ এত টাকা পঁচাত্তর হাজার এত টাকা নিয়ে ব্যবসার মূলধন আনয়ন করা হলো বা ব্যবসায় বিনিয়োগ করা হলো বিনিয়োগ করা হলো মূলধন আনয়ন করা হলো বা ব্যবসা শুরু করা হলো যে কথায় থাকুক সেটাই প্রারম্ভিক মূলধন হিসেবে গ্রহণযোগ্য হবে তাহলে আমরা দেখতেছি তার ব্যবসাটা নগদ টাকা এবং ফটোকপি মেশিন অর্থাৎ সরঞ্জাম নিয়ে ব্যবসাটা শুরু করেছে ব্যবসায় কোনো দায় ছিল না তাহলে আমরা লিখি নগদ যোগ অবিসরঞ্জাম দায় যেহেতু কোনো টাকা নাই ছিল না এই জন্য দায়ের ঘরে শূন্য টাকা আমরা নগদের এক লাখ সত্তর হাজার টাকা প্রশ্নে পেয়েছি এবং ফটোকপি মেশিন যেহেতু দুটো ছিল তাই আমরা ফটোকপি মেশিনের টাকাটাকেই দুই দিয়ে গুণ দিয়ে আমরা পেয়েছি দেড় লাখ টাকা তারপর আমরা দুটো যোগ করে দিব যোগ করার পরে দায়ের টাকা বাদ দিব বাদ দেওয়ার পরে আমরা দেখলাম তিন লাখ বিশ হাজার টাকা তাহলে পারম্ভিক মূলধন এভাবে নির্ণয় করলাম জানুয়ারি মাসের এক তিন সাত পনেরো তারিখে লেনদেন সাথে জড়িত হিসাবে শ্রেণী দেখাও আমাকে ডেবিট ক্রেডিট প্রশ্ন করলে আমরা সবসময় অবশ্যই তারিখের জন্য একটা ঘর করব এবং লেনদেনগুলো সংশ্লিষ্ট হিসাব করে নিব তারপরে আমরা যা দেখাই যা দেখাইতে বলছে তার জন্য একটা ঘর করব এখানে হিসাবের শ্রেণী দেখাইতে বলছে এই জন্য আমরা তারিখ আর সংশ্লিষ্ট হিসাবের পাশাপাশি হিসাবের শ্রেণী ঘর করব তাহলে আমাদের ঘর করতে হবে সর্বমোট তিনটা তাহলে এক তারিখে আমরা দেখতে পাচ্ছি যে নগদ টাকা আর অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করেছে তাহলে আমরা বলতে পারি নগদান হিসাব ডেবিট আর অফিস সরঞ্জাম হিসাব আর যেহেতু ব্যবসা শুরু করেছে ব্যবসা যা নিয়ে শুরু করে তার ক্রেডিট হয় মূলধন তাহলে আমরা লিখলাম নগদান হিসাব ওবি সরঞ্জাম হিসাব মূলধন হিসাব নগদ এবং ওবি সরঞ্জাম এই দুটোই সম্পদ হিসাব এবং মূলধন আমরা জানি মালিকানা সত্য তোমরা যদি এটা এখনও না বোঝো আমাদের প্রথম লেকচারে নগদ অভিস মূলধন এগুলো এই সকল পাঁচটা সম্পদ নিয়ে আমরা জানি হিসাব পাঁচ প্রকার পাঁচটা সম্পদ নিয়ে আমরা প্রথম ভিডিও লেকচারে কলামে পাঁচটা কলামে আমরা হিসাবগুলো ভাগ করে দেখে দেখিয়েছি এছাড়া তোমরাও সেটা অবশ্যই দেখার পরে মুখস্থ করে নিবা তাহলে অঙ্কটা করতে তোমাদের আরও সুবিধা হবে তিন তারিখে আমরা দেখি ব্যাংকে এত টাকা জমা দিয়ে হিসাব খোলেন আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট এবং সম্পদ কমলে ক্রেডিট ব্যাংকে যেহেতু টাকা জমা দিয়েছে ব্যাংকে টাকা বেড়েছে ব্যাঙ্ক হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট হয়েছে আর ব্যাঙ্ক আর সম্পদ যেহেতু দুটোই তোমার সম্পদ এই জন্য আমরা লিখেছি সম্পদ হিসাব তারপর সাত তারিখ ফটোকপি ও কম্পোজ কাগজ ক্রয় আমরা জানি কাগজ কলম এগুলো সকল মনিহারি কিন্তু আমরা শুরুতেই বলেছি এটা প্রতিষ্ঠানের কাজই হলো কাগজ ফটোকপি করা তাহলে এখানে আমরা এই কাগজ ক্রয়কে পণ্য হিসেবে পণ্য হিসেবে লিপিবদ্ধ করব আমরা জানি যে মালিক যদি কোনো কিছু কেনে আর সেটার উদ্দেশ্য যদি বিক্রয় থাকে তাহলে বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু কেনাকে আমরা পণ্য হিসেবে গ্রহণ গ্রহণ বলে লিপিবদ্ধ করব। তাহলে আমরা এখানে মণিহারি না লিখে ক্রয় হিসাব লিখেছি যেহেতু তার উদ্দেশ্যই ছিল এটা বিক্রি করা তাই আমরা কম্পোজ কাগজ ক্রয়কে ক্রয় হিসাব এবং যেহেতু নগদ টাকা চলে গেছে নগদে করেছে নগদান হিসাব লিখেছি আমরা জানি ক্রয় ব্যয় হিসাব এবং সম্পদ নগদান সম্পদ হিসাব পনেরো তারিখে লেনদেনটা আমরা দেখতেছি যে দোকানে পরিচিতির জন্য এলাকায় দুই হাজার টাকা ব্যয় প্রচারপত্র বিতরণ আমাদের মাথায় একটা বিষয় খেয়াল রাখতে হবে দোকান দোকানের জন্য মালিক যদি প্রচারণা করে বিনামূল্যে কোনো কিছু দেয় দিয়ে থাকে তাহলে সেটাকে অবশ্যই বিজ্ঞাপন বলে লিপিবদ্ধ করতে হবে কারণ তার উদ্দেশ্য হল বিজ্ঞাপন করা তাহলে যেহেতু প্রচারপত্র কথা বলেই দিয়েছে আমরা লিখেছি বিজ্ঞাপন হিসাব এবং যেহেতু এখানে তোমার প্রচারের জন্য কি গিয়েছে সেই জিনিসটা খেয়াল করা দরকার দুই হাজার টাকা গিয়েছে এই জন্য আমরা নগদান হিসাব লিখেছি আমরা জানি বিজ্ঞাপন ব্যয় হিসাব সম্পদ নগদান সম্পদ হিসাব এছাড়া তোমরা আমাদের কথা শোনার পাশাপাশি নিচে লেখাটাও পড়তে পারো নোট দিয়ে দিয়েছি তোমাদের বোঝার জন্য যা অন্য সকল বইয়ে তোমরা সচরাচর পাবানা না তাহলে আমরা এখানে লিখেছি বিক্রির উদ্দেশ্যে ক্রয় করলে তা পণ্য হিসেবে বিবেচনা করা হবে তাই সাত তারিখের কম্পোজ কালো পণ্যদ্রব্য কম্পোজ কাগজ পণ্যদ্রব্য হিসেবে করা হয়েছে আর প্রতিষ্ঠানের জন্য প্রচারণা খরচ বিনামূল্যে প্রচারণ বিজ্ঞাপন বিনামূল্যে পণ্য বিতরণ বিজ্ঞাপন হিসেবে লিপিবদ্ধ করা হয় এরপরে আমরা গ নম্বর প্রশ্নটা পড়তে পারি জানুয়ারি চার আট চব্বিশ তারিখে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলে হয়েছে ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য সর্বদা খেয়াল করবে যে সেই আগের মতোই তারিখের জন্য একটা ঘর থাকবে তারপর তোমার সংশ্লিষ্ট জন্য একটা ঘর করবে টোটাল ঘর করতে হবে তিনটা আমরা ঘরটা একটু দেখি তারিখ সংশ্লিষ্ট হিসাবে ডেবিট ক্রেডিট তাহলে আমরা কোন কোন তারিখের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলা হয়েছে সেটাও খেয়াল করব চার তারিখে দোকানে বৈদ্যুতিক মিটার লাগানো খরচ পনেরো হাজার টাকা প্রদান আমরা জানি বৈদ্যুতিক মিটার হলো তোমার প্রতিষ্ঠানে অফিস সরঞ্জাম তাহলে আমরা লিখতে পারি ওপি সরঞ্জাম হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট আর আমার আমাদের আমরা বৈদ্যুতিক মিটার হিসাবকেও ডেবিট হিসাব লিখতে পারি সেটা ভুল হবে না কিন্তু ওপি সরঞ্জাম লেখাটাই ভালো আট তারিখ বাকিতে একটি ফ্যান ক্রয় ফ্যানও অফিসের কাজের সাথে জড়িত এবং প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় বিধা অফিস সরঞ্জাম হিসাব ডেবিট হয়েছে যেহেতু বাকিতে বলেছে তাহলে আমরা জানি বাকি সা বাকিতে কোনো কিছু ক্রয় করলে সেটা পাওনাদার থেকে করা হয় তিরিশ তারিখে আমরা দেখি দোকান ভাড়া বাবদ পঞ্চাশ পাঁচ হাজার টাকার চেক প্রদান যেহেতু দোকানে ভাড়া দিয়েছে দোকানের ব্যয় বৃদ্ধি পেয়েছে আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে ব্যয় হিসাব ডেবিট করতে হয় ভাড়া হিসাব ডেবিট অন্যদিকে আমার যেহেতু চেক ধারা চেক দ্বারা তোমার খরচটা পূরণ করা হয়েছে এই জন্য আমার সম্পদ কমে গেছে এই জন্য আমরা ব্যাংক হিসাব ক্রেডিট লিখেছি তারপরে পাশাপাশি আমাদের এই কথা কথাগুলোর পাশাপাশি তোমরা আমাদের আরও বেশি বোঝার জন্য আমরা তোমাদেরকে নোট দিয়েছি যে সেবা সেবা বলতে আমরা কি বুঝি যেমন সেবা প্রদান করে যে আয় করা হয় তাকে সেবা আয় বলা হয় আর চব্বিশ তারিখের লেনদেনটা যদি আমরা দেখি চব্বিশ তারিখের লেনদেনটা একটি স্কুলে প্রশ্ন ফটোকপি বাবদ নগদ পেলে এখানে খেয়াল করবা যে আসলে কাগজ ফটোকপি বিক্রি করা হয়েছে আর যেহেতু প্রতিষ্ঠানটা হলো সেবামূলক এই জন্য আমরা লিখব যেহেতু নগদ টাকা পেয়েছি নগদ ডেবিট এবং সেবা আয় হিসাব ক্রেডিট লিখেছি নগদ হিসাব ডেবিট এবং সেবা আয় হিসাব ক্রেডিট লিখেছি আমাদের ভিডিও গুলো খুব মনোযোগ সহকারে দেখলে তোমরা খুব ভালোভাবে অঙ্কগুলো বুঝতে পারবে এছাড়া আমার তোমাদের বোঝানোর জন্য আমরা আরও বেশি পাশাপাশি নোট লিখে দিয়েছি তোমরা যদি এখনো অঙ্কগুলো ভালো না বোঝো আমাদের ইনবক্সে কমেন্ট কমেন্ট করো এবং স্কুল অফ কমার্সের প্রতিটি ভিডিও দেখে লাইক শেয়ার করো এবং তোমাদের যদি কোনো অঙ্কে যদি এখনো মনে হয় সমস্যা বোঝো না বাসার টিউটর ধারা বা কোথাও বোঝো নাই বা গাইড কিনে তোমরা ভালো রেজাল্ট পাচ্ছ না আমাদের বইটা ফলো করতে পারো এবং আমাদের কে কে সাজেস্ট করতে পারো যে তোমাদের জন্য আরও কি থাকলে ভালো হতো সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সুস্থ এবং ভালো থেকো